আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার খুবই পছন্দের একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ছানার সন্দেশ। একদম পারফেক্ট দোকানের মতো এই ছানার সন্দেশ পেতে আপনার দু একটি টিপস অবশ্যই মনে রাখতে হবে। খুবই সহজ এবং 5-7 মিনিটের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। রান্নার শুরুতে এখানে আমি দু একটি জিনিস আগে তৈরি করে নেব। এখানে আমি 340 গ্রাম কনডেন্সড মিল্ক নিয়েছি, এতে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, তারপর দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, আর এতে দেব 3 টেবিল স্পুন দুধ। এই দুধটা আমি ঠান্ডাই নিয়েছি, এটি গরম করে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। তারপর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনার কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে আপনি গোটা এলাচটা একটু মুখটা ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিতে পারেন। আবার রান্নার শেষে যখন ছানাটা বানানো হয়ে যাবে তখন মশলাটা তুলে ফেলে দেবেন। এখন আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এখানে ময়দাটা দেওয়াতে আপনার ছানার স্ট্রাকচারটা একদম চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু মাস্ট। আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই কিন্তু ময়দা ইউজ করবেন। এখানে আমি একটি কাচের বল নিয়েছি স্কোয়ার সাইজ, এতে ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এখানে আমি ছানা নিয়েছি, 1 গ্যালন দুধ থেকে যে পরিমাণ ছানা হয় পুরোটা আমি এখানে নিয়েছি। কীভাবে আমি এটি তৈরি করেছি এর একটি সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে করে ছানাটা এখন ভেঙে নেব। ননস্টিকে ইউজ করেছিলাম ছানা করার জন্য, এরকম নিচে লেগে গিয়েছে, এগুলো আমি যখন ছানাটা মাখবো তখন আস্তে আস্তে এগুলো তুলে ফেলে দিব। এটি খুব ভালোভাবে ডলার দরকার নেই, আঙুল দিয়ে জাস্ট ভেঙে দিলেই হবে। আর আমি এতে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। চিনিটা আমার কাছে পারফেক্টই মনে হয়েছে, আপনারা যদি চান আরও একটু কম ইউজ করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। এখন এটি আমি হাত দিয়ে জাস্ট চিনিটা খুব ভালোভাবে ছানাটার সাথে মাখিয়ে নিয়ে এটি চুলোয় দিয়ে দিব। আমি যখন ছানাটা মেখেছি এটা আমি সরাসরি পাতিলেই করেছি, এটির জন্য আলাদা কোনো বল ইউজ করিনি। এখন চুলায় একদম লো টেম্পারেচারে দিয়ে আমি 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে ছানাটা আগে রান্না করে নেব। চুলোর টেম্পারেচার কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, খুব বেশি হাই রাখলে বা মিডিয়ামে রাখলে ছানাটা পুড়ে যাবে। 1 মিনিট পরে আমি যেই মিক্সটা করে রেখেছিলাম কনডেন্স মিল্কের সেটা এটার সাথে মিক্স করে দেব। পুরোটুকু ঢেলে দিয়ে আমি আবার 4-5 মিনিট এভাবে রান্না করব। এটি জাস্ট 5-7 মিনিট লাগবে হতে, একটু ধৈর্য নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু আপনার এটা নাড়তে হবে, না হলে লেগে যাবে। এখন আমি আমার চামচটা ইউজ করছি, দেখেন কীভাবে আস্তে আস্তে করে আমি পুরোটার সাথে মাখিয়ে নিচ্ছি, এবং যখন এটি একটু ঘন হয়ে যাবে তখন আমরা এটি নামাবো। কিন্তু কখন নামাতে হবে এই ট্রিক্সটা আমি আপনাদের দেখিয়ে দেব, কারণ আপনি যদি দেরি করে নামান তাহলে আপনার ছানাটা শক্ত হয়ে যাবে, আবার যদি একটু তাড়াতাড়ি নামান তাহলে কিন্তু ছানাটা সফট থেকে যাবে। তাই কখন নামাতে হবে এই ট্রিক্সটা জানা থাকলে আপনি একটা পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন। দেখুন আমি কীভাবে আস্তে আস্তে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টেম্পারেচারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কনডেন্স মিল্কটা শুকিয়ে গেছে, কীভাবে আস্তে আস্তে দলা বেঁধে যাচ্ছে, পাতিলেও লাগছে না। তার মানে হচ্ছে আমাদের সন্দেশ করার জন্য ছানাটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা ছোট্ট একটু টেস্ট করে দেখব যে আসলেই আমাদের ছানাটা রেডি হয়েছে কি না। এখন আমি একটু জায়গা করে এখানে অল্প একটু ছানা নিয়ে একটা সন্দেশের মতো শেপ দেওয়ার ট্রাই করব। যদি এটি স্কোয়ার শেপ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ছানাটা রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রাই করছি, কিন্তু এটা মনে হচ্ছে একটু লিকুইড রয়ে গিয়েছে, আমি আরও একটু গরম করে নেব এটা। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব। এই ছানার সন্দেশটা করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই একটু সময় নিয়ে লো টেম্পারেচারেই 5-7 মিনিট এভাবে ভাজবেন, ধৈর্য নিয়ে দেখবেন ছানাটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আরেকবার ট্রাই করছি কিছুক্ষণ পরে, এই পর্যায়ে মনে হচ্ছে যে হ্যাঁ এবার একটা স্কোয়ার শেপ হচ্ছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এরকম একটু পাতলা পাতলাই কিন্তু থাকবে, আমরা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না। চুলাটা বন্ধ করে আমি আরও 1 মিনিট এভাবে নাড়বো। অনবরত নাড়ার পরে
এক মিনিট পরে এটা আমি সার্ভিং ডিশে ঢেলে ফেলব। যেহেতু আমরা একটু লিকুইড অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিচ্ছি, তাই চুলার উপরে রেখে এভাবে এক মিনিট আমরা নাড়ব। এতে করে আপনার ছানাটা আরেকটু শক্ত হয়ে যাবে, দেখুন এরকম। এবং এটি যখন আপনি সন্দেশ বানাবেন, টেক্সচারটা খুবই সুন্দর হবে, একদম দোকানের মতো পারফেক্ট। এখন আমি এটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটা সার্ভিং ডিশে ঢেলে সন্দেশের মতো করে এটি বিছিয়ে ফেলব। এভাবে করে একটু চেপে চেপে চারিদিকে যেন সমান হয় সুন্দর করে আমি এটি বিছিয়ে নিচ্ছি। মিষ্টি বানানোর জন্য নর্মালি আমরা যখন ছানাটা বানাই তখন এটা আমরা 4-5 ঘন্টা ঝুলিয়ে রাখি যেন পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। কিন্তু ছানা করার জন্য কিন্তু আপনার এতক্ষণ ঝুলিয়ে রাখতে হয় না, 1 ঘন্টা রাখলেই এনাফ। তো এই ছানার বানানোর ভিডিও যদি আপনারা দেখতে চান, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিওটা করে দিতে। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা সুন্দরভাবে ঢেকে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। এবং যখন আমি এটা র্যাপিং পেপার দিয়ে মোড়াবো তখন কিন্তু অবশ্যই ছোটো এরকম একটু ফাঁকা রাখতে হবে, নাহলে যেহেতু এটা গরম এটার উপরে পানি জমে আপনার সন্দেশের উপরে পড়বে এবং শেপটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডা করে নিয়েছি, এই পর্যায়ে আমি সুন্দরভাবে কেটে নেব। এটা একটু আস্তে আস্তে করে কাটতে হবে যেহেতু জিনিসটা অনেক সফট, নাহলে ভেঙে যেতে পারে। এবং প্রতিবার একবার করে কাটার পরে এটা আপনি কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন, নাহলে আপনার টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে করে আমি সুন্দরভাবে মুছে মুছে ভালোভাবে কেটে নেব। দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, এটি খেতে একদম দোকানের মতো হয়েছে, পারফেক্ট। দেখলেন তো কত সহজ এই ছানার রেসিপি তৈরি করা। কিন্তু শুধু দু একটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে এটি একদম পারফেক্ট হবে। অনেকেই কমপ্লেন করে এটা শুকিয়ে যায়, ঠিক দোকানের মতো হয় না, আবার যখন এটা আপনি ভাঙবেন তখন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের হেল্প করবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা টিপস যদি আপনি ফলো করেন, পারফেক্ট একটা ছানার সন্দেশ আপনিও ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। এভাবে করে আস্তে করে কেটে কেটে আমরা ছানার পিসগুলো তুলে ফেলব। যেহেতু এটা খুব সফট তাই একটু সাবধানে তুলতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এগুলো। আপনি কিন্তু এই সন্দেশগুলো 10-15 দিন ইজিলি ফ্রিজে রেখে খেতে পারবেন। আবার আপনি যদি এগুলো ডিপ করে রাখতে চান তাহলে প্রত্যেকটা পিস সুন্দর করে প্লেটের মধ্যে আলাদাভাবে রেখে আগে ফ্রোজেন করে নেবেন, তারপর এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজ করবেন। এতে করে আপনি অনেক দিন এটি ইউজ করতে পারবেন। এবং সার্ভ করার আগে অবশ্যই কিন্তু আগে থেকে বের করে নেবেন নর্মাল হওয়ার জন্য। আপনি এভাবে আমার মতো জাফরান দিয়ে এটি সার্ভ করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো ধরনের নাট ইউজ করতে পারেন, অ্যালমন্ড, কেশু, পেস্তা, আপনার যেটা ভালো লাগে। ডেকোরেশন পুরোটাই আপনার নিজের উপরে। এভাবে করে আপনি আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো পিস তুলে নেবেন, তারপর ডেকোরেশন করে সার্ভ করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট উইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।